মীরাবাঈ একজন বিখ্যাত ঋষি ও কৃষ্ণপ্রেমী নারী, যিনি তার পুরো জীবনকে ভগবান শ্রীকৃষ্ণের জন্য উৎসর্গ করেছিলেন। নিজ পরিবার থেকে শত বাধা বিপত্তি আসার পরেও তিনি অত্যন্ত ধার্মিকভাবে জীবনযাপন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে রচনা করেছেন অসংখ্য ভজন সঙ্গীত, যা তাকে আজও অমর করে রেখেছে। মীরাবাঈ ষোড়শ শতাব্দীর শুরুর দিকে রাজস্থানের মার্তা এলাকার চৌকারি গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা রতন সিং ছিলেন যোধপুরের প্রতিষ্ঠাতা রাও রাথুবরের বংশধর। তার বয়স যখন 3 বছর, তখন একদিন এক সাধু তাদের বাড়িতে আসেন এবং মীরাবাঈকে ভগবান শ্রীকৃষ্ণের একটি পুতুল দিয়েছিলেন। তার বাবা মনে করলেন মীরাবাঈ কৃষ্ণ পুজো করতে পারবে না, সুতরাং তাকে পুতুলটি দেওয়া ঠিক হবে না। কিন্তু দেখা গেল মীরাবাঈ কৃষ্ণের পুতুলটি পাওয়ার জন্য শক্ত বায়না ধরল, এমনকি সে খাওয়া নাওয়া বন্ধ করে দিল। এভাবে এক সময় শ্রীকৃষ্ণের প্রেমে পড়ে যায় মীরাবাঈ। শয়নে স্বপনে সে কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে থাকে। সে কৃষ্ণকে তার সারা জীবনের বন্ধু বানিয়ে ফেলল। একদিন সে দেখল তার বাড়ির পাশের রাস্তা দিয়ে বিয়ের বর কনে নিয়ে যাওয়া হচ্ছে। ছোট্ট মীরাবাঈ দৌড়ে গিয়ে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করল যে তার স্বামী কে হবে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মেয়ের এত ভক্তি দেখে তার মা বললেন, কৃষ্ণই হবে তোমার স্বামী। সেই থেকেই কৃষ্ণের পূজায় নিজেকে নিবেদিত করে দিলেন মীরা। দুর্ভাগ্যক্রমে শৈশবেই তার মা মারা যান। পরে এই অল্প বয়সেই তার বাবা চিতোরের রাজপুত্র ভোজরাজের সঙ্গে তার বিয়ে দিয়ে দেন, ফলে মীরাবাঈয়ের সামাজিক মর্যাদা আরও বেড়ে যায়। কিন্তু রাজমহলে এই বিলাসী জীবন তার ভালো লাগত না, কারণ তিনি যে কৃষ্ণপ্রেমে বিভোর। কিন্তু তার পরেও তিনি স্বামীর যথেষ্ট সেবা যত্ন করতেন। তবে প্রতি সন্ধ্যায় তিনি শ্রীকৃষ্ণের পূজোয় বসে যেতেন এবং অত্যন্ত মধুর সুরে ভক্তিমূলক ভজন সঙ্গীত গাইতেন। জানা যায় ভজন গাওয়ার সময় তিনি এতটাই ধ্যানমগ্ন হয়ে যেতেন যে তিনি চেতনা হারিয়ে ফেলতেন এবং গভীর মোহ ও কল্পনার রাজ্যে চলে যেতেন। এইদিকে মীরাবাঈয়ের ভজন সঙ্গীত শুনতে তার অনেক ভক্ত বাড়িতে চলে আসত, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজনের মীরাবাঈয়ের এই কৃষ্ণভক্তির আচরণ একদমই পছন্দ করতেন না। এই নিয়ে স্বামী ও পরিবারের অন্যদের সঙ্গে তার দ্বন্দ্ব লেগেই থাকত। তারপরেও সে কৃষ্ণের পুজো বন্ধ করেনি। একদিন তার এক ননদ অপপ্রচার চালায় যে মীরাবাঈ বিভিন্ন পরপুরুষকে ঘরে নিয়ে আসেন। এতে মীরাবাঈয়ের স্বামী রাগান্বিত হয়ে তরবারি নিয়ে তার ঘরে ঢুকলেন। তখন তিনি দেখলেন কোনো পুরুষ নয়, বরং শ্রীকৃষ্ণের একটি পুতুল নিয়ে মীরাবাঈ খেলা করছেন। সেই দিন থেকেই সমালোচনা ও প্রশংসা এই দুটিই মীরাবাঈয়ের সঙ্গী হয়ে যায়। ধীরে ধীরে মীরাবাঈয়ের কৃষ্ণভক্তি ও ভজন সঙ্গীতের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ে। এক সময় তার এই ভজন সঙ্গীতের প্রেমে পড়ে যান মোগল সম্রাট আকবর। কিন্তু মীরাবাঈয়ের পরিবারের সঙ্গে আকবরের চরম শত্রুতা, তাই তিনি তানসেনকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে মীরাবাঈয়ের বাড়িতে যান। আর তার ভজন সঙ্গীত শুনে তিনি এতটাই মুগ্ধ হয়ে যান যে মীরাবাঈয়ের চরণে এক অমূল্য মালা উপহার দেন। একজন মুসলমানের কাছ থেকে এই উপহার নেওয়ার জন্য মীরাবাঈকে আত্মহত্যা করার কথা বলেন তার স্বামী। স্বামীর আদেশ পালন করতেই মীরাবাঈ নদীতে ঝাঁপ দিতে যান। এমন সময় তিনি অনুধাবন করতে পারেন যে ভগবান কৃষ্ণ তার কাছে এসে আত্মহত্যা করতে বারণ করছেন, বরং শ্রীকৃষ্ণের নির্দেশে তিনি বৃন্দাবনে চলে যান এবং কৃষ্ণ পুজো করতে থাকেন। একসময় তার স্বামী নিজের ভুল বুঝতে পেরে মীরাবাঈকে বাড়িতে নিয়ে আসেন। কিছুদিন পর সম্রাট আকবরের সঙ্গে এক যুদ্ধে তার স্বামী মারা যান। এই সুযোগে সতীদাহ প্রথার অজুহাতে তার শ্বশুর চিতায় পুড়িয়ে মারার জন্য মীরাবাঈকে আদেশ করেন, কিন্তু তিনি জানালেন তিনি চিতায় পুড়ে মরতে পারবেন না,
কারণ তার প্রকৃত স্বামী শ্রীকৃষ্ণ, যিনি কখনোই মরতে পারেন না। এরপর তিনি আরও কিছু ভক্তদের নিয়ে আবারও বৃন্দাবনে চলে যান। সেখানে তার অনুসারীদের নিয়ে তিনি অত্যন্ত গভীর ভক্তির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভজন সঙ্গীত গাইতেন। কল্পনার রাজ্যে তিনি কৃষ্ণের সঙ্গে মনের ভাব প্রকাশ করতেন। একসময় বিখ্যাত সাধক হিসেবে বিশ্বজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেইখানেই ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করেছিলেন। এইভাবেই তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন যে স্রষ্টার জন্য সত্যিকার প্রেম ভক্তি থাকলে কোনো কিছুই তার পূজো করতে বাধা দিতে পারেন না। তাই স্রষ্টা পূজারী ধার্মিকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন মীরাবাঈ।